আগুনে দগ্ধ হয়নি, তারা মূলত সেখানে যারা ফায়ার সার্ভিস সদস্য হয়েছে তারা সেখানে আগুন নেভাতে গিয়ে সেই ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন। পরবর্তীতে তাদেরকে তাদের সহকর্মীরা ভিতর থেকে বের করে নিয়ে আসছে। এছাড়া বাকি যে 11 জন রয়েছে তারা হচ্ছে দোকান মালিক, কর্মচারী। তারা আগুন লাগার পর যখন সংবাদ শুনতে পায় তখন তারা কিন্তু ছুটে আসে এবং তাদের ভিতর থেকে ওই নিউ মার্কেটের যে দোকানগুলো তাদের মালামাল বের করার চেষ্টা করে। এক পর্যায়ে তারা সেখান থেকে জীবনের ঝুঁকি নিয়ে দেখা গেছে তারা সেখান থেকে মালামাল বের করে এবং কয়েকজন অসুস্থ হয়ে পড়ে। এছাড়া ধোঁয়ায় অসুস্থ ছাড়াও কয়েকজন ওই দৌড়াদৌড়ি করে সেখান থেকে বের হতে গিয়ে যে ভাঙা টিনের ভাঙা অংশ বা জিনিসপত্র আসবাবপত্র সেগুলোর সাথে লেগেও কয়েকজন আহত হয়েছে। আমরা এখানকার চিকিৎসকদের সাথে কথা বলেছি, জরুরি বিভাগের মেডিকেল অফিসার। তিনি আমাদেরকে জানিয়েছেন যে এখানে যারা এসেছেন তারা মূলত ধোঁয়ায় অসুস্থ, তবে তাদের কারোর অবস্থায় আশঙ্কাজনক না। আমরা এখানে আমাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ রয়েছে মোহাম্মদ বাচ্চুমি, আমরা তার সাথে কথা বলবো। আচ্ছা ভাই, এখন পর্যন্ত এখানে যারা আসছেন তাদের অবস্থা কি? অবস্থা কি আমাদের যে এখানে ফায়ার সার্ভিসের লোক আছে 9 জন আর বাকি 11 জন, মোট 20 জন আছে। তাদের প্রায় গুণাই অক্সিজেন প্রয়োজন, তাদের ধোয়া, তাদের অসুস্থ হয়ে পড়ছে প্রায় 20 জনের মতন। চিকিৎসকরা আমরা এই কথা জানিয়েছেন। এছাড়া এখন পর্যন্ত যে 20 জনকে নিয়ে আসা হয়েছে তাদেরকে কয়জনকে ছেড়ে দিছে বা এরা কে কোন জায়গায় আছে, কোন বিভাগে আছেন, চিকিৎসা নিচ্ছেন এই বিষয়ে? হ্যাঁ, এরা আমাদের এই যে বানে বানে এখানে আইসিউতে আছে। বানে আইসিউ কি, ওটা অক্সিজেনের মাধ্যমে আছে বানে এখানে। ধন্যবাদ। শুনছিলেন এখানে ঢাকা মেডিকেলের যে পাশেই পুরাতন বার্ন ইনস্টিটিউট, সেখানে তাদেরকে নিয়ে রাখা হয়েছে, যে মূলত ফায়ার সার্ভিসের যে 9 জন কর্মী তাদেরকে, এবং সেখানে তাদেরকে অক্সিজেন দিয়ে রাখা হয়েছে। এছাড়া আমরা জানতে পেরেছি যখন এদেরকে নিয়ে আসা হয় আনুমানিক 1 ঘন্টা থেকে এখন পর্যন্ত এদের মধ্যে চিকিৎসা নিয়ে কয়েকজন চলেও গেছে এবং বাকিরা এখন পর্যন্ত চিকিৎসা আছেন, তাদেরকেও হয়তো কয়েক ঘন্টা চিকিৎসা দেওয়ার পর ছেড়ে দেওয়া হবে। আমরা মূলত এইসব ঘটনায়, অগ্নিকাণ্ডের ঘটনায় দেখতে পারি যে ধোঁয়ায় যখন আচ্ছন্ন হয়ে পড়ে কোনো দোকান বা ঘর বাড়ি, সেখানে কিন্তু যখন উদ্ধারকর্মীরা বা সেই বাড়ির মালিক কিংবা দোকান কর্মচারীরা সেখান থেকে মালামাল বের করতে যায় তখন ওই ধোঁয়ায় তারা অসুস্থ হয়ে পড়ে এবং তাদের এক পর্যায়ে প্রচুর শ্বাসকষ্ট হতে থাকে এবং আগুন যদি ছড়িয়ে পড়ে সেক্ষেত্রে দেখা গেছে তাদের শ্বাসনালীও দগ্ধ হয়। চিকিৎসকরা আমাদের সবসময় বলেন যে এরকম ঘটনায় ধোঁয়ায় যদি কারো শ্বাসনালী ক্ষতি হয় তাহলে তার শরীরে দগ্ধ হওয়ার চাইতে কিন্তু শ্বাসনালী ক্ষতি হওয়ার কারণে তার ঝুঁকিটা অনেক বেড়ে যায়। সেক্ষেত্রে এখন পর্যন্ত যে 20 জন এসেছে তাদের মূলত এখন পর্যন্ত এই 20 জনের কারোই আশঙ্কাজনক নয়। 20 জনের মধ্যে কয়েকজন চলে গেছে এবং বাকিরা ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের পাশে যে পুরাতন বার্ন ইউনিট সেখানে চিকিৎসাধীন রয়েছে। 9 জন ফায়ার সার্ভিস কর্মী এবং দোকান কর্মচারীরা তারা ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন এবং তাদের মধ্যে কয়েকজন চলে গেছেন। চিকিৎসকরা আমাদের জানিয়েছেন যে এখন পর্যন্ত যারা আসছে তাদের কারোর অবস্থা আশঙ্কাজনক নয়, যারা চিকিৎসাধীন আছেন তাদেরকেও ঘণ্টাখানিক পর হয়তো বা চিকিৎসাধীন ছেড়ে দেওয়া হবে। তো এই ছিল ঢাকা মেডিকেল থেকে নিউ মার্কেটের আগুনের ঘটনায় আহতদের সবশেষ।